সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাভবার্ডের ব্রিডিং বক্স কীভাবে নিজে ঘরে নিজেই তৈরি করবেন। অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে লাভবার্ডের ব্রিডিং বক্সটি সাইজ কত হবে, কোথায় পাওয়া যাবে এবং কীভাবে বানাতে হবে। তো আমাদের মার্কেটে যে সমস্ত বক্স পাওয়া যায় সেই বক্সটি তুলনামূলক লাভবার্ডের থেকে, লাভবার্ডের যতটুকু প্রয়োজন তার থেকে বেশ কিছুটাই বড়। তো সেই বক্সে লাভবার্ড যখন ডিম পাড়ে তখন ডিম কিন্তু তার নিয়ন্ত্রণে থাকে না, ডিম অন্যদিকে সরে যায়, যার কারণে ডিম কিন্তু জমে না এবং তুলনামূলক বক্সটির সাইজটি অনেক বড়, পাখি থেকে অনেক বড়। তো লাভবার্ডের জন্য সাধারণত 8 ইঞ্চি/6 ইঞ্চি বা 8.5/6 ইঞ্চি মাপের বক্স হয়। তো আমি আজকে আপনাদেরকে সেই বক্স বানানোটি সম্পূর্ণ ঘরোয়াভাবে দেখাবো যে কীভাবে লাভবার্ডের বক্স নিজেরাই তৈরি করতে পারবো। তো আমার ভিডিওটি আপনারা আশা করি সবাই সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বক্সটা আমি কীভাবে তৈরি করেছি এবং খুবই সহজ। ভিতরেও দিতে পারেন বা উপরের দিয়েও দিতে পারেন, যেটা সুবিধা হয়। বাইরেও দিতে পারেন, ভিতরে দিলে হ্যাঁ তাহলে ভিতরে মাপ দিতেন, ঠিক আছে, সমস্যা নেই।
Thank you.